দেশের জনগণের মনের কথা শুনতে মন কি বাত রেডিও সম্প্রচার শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি তা একশো পর্ব পূরণ করেছে এবার বই রূপ পেল প্রধানমন্ত্রীর মন কি বাত বইটির নাম ইগনিং কালেকটিভ গুডনেস মন কি বাত একশো বইটি লিখেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার এই বইটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে তুলে দেওয়া হলো শুক্রবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন ব্লু ডিজিটাল ফাউন্ডেশনের সিইও অখিলেশ মিশ্র তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে ইগনিটিং কালেকটিভ গুডনেস মন কি বাত একশো নামক বইটি তুলে দেন প্রসঙ্গত এই সংস্থায় প্রধানমন্ত্রী মোদীর লেখা বইটিকে সংকলিত করেছে বইটি প্রকাশ করেছে ওয়েস্টল্যান্ড বুকস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণামূলক কাহিনীকেই সম্মান জানিয়ে বইটি লেখা হয়েছে দেশের মানুষ ও বিদেশেও কিভাবে তিনি সকলের সঙ্গে মিশেছেন তার কাহিনী তুলে ধরা হয়েছে এই বইতে। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ প্রযুক্তিগত উন্নয়ন উদ্ভাবন সামাজিক উন্নয়নে সংস্কৃতির রক্ষা সহ থেকে বিষয় যেগুলি নিয়ে প্রধানমন্ত্রী মোদী মন কি বাত অনুষ্ঠানে আলোচনা করেছেন তাও এই বইতে তুলে ধরা হয়েছে রিপোর্ট আর ই নিউজ